সো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখেছিলে যে এই ওয়ার্কটা আমরা স্টার্ট করেছিলাম আর অলরেডি আমাদের তিনটে পার্ট হয়ে গেছে, যেখানে আমরা দুটোতে আউটলাইন করেছিলাম আর একটাতে ওয়াটার কালার, যেখানে আমরা সুকান্ত ভট্টাচার্যের ফেসটা করেছিলাম। কিন্তু গাইজ, আজকে আমি এমন একটা সারপ্রাইজ দেবো যেটাতে তোমরা অনেকেই সারপ্রাইজড হয়ে যাবে, মানে সারপ্রাইজ দেয়। সেটা হচ্ছে যে গাইজ, আজকে আমরা যে টপিকটা এর মধ্যে দিয়ে দেখাবো সেটা হচ্ছে মাই আমার দেশ। তো এই টপিকটার সাথে এখন ইন্ডিপেন্ডেন্স ডের সাথে কী ম্যাচ আছে আর তার সাথে এই টপিকটা কেন করছি সেটার আমি ডিটেলস ডিসকাশন করবো এই ভিডিওতে, তাই ভিডিওটা ভালোভাবে দেখো। আর কী ড্রয়িং করছি, ড্রয়িংয়ে কী কী ডিটেলস, আগে বলে দিই মেটেরিয়াল কী কী লাগবে। জাস্ট আমরা এখানে পেন্সিল শেডিং করবো, এটা সিম্পল একটা পেন্সিল শেডিংয়ের টিউটোরিয়াল, তাই এখানে 6B 8B 10B পেন্সিলটা লাগবে। আর ব্লেন্ডিংয়ের জন্য আমরা টিস্যু পেপার ইউজ করছি। তো চলো গাইজ, আমরা পেন্সিল শেডিংটাও স্টার্ট করি আর ধীরে ধীরে আমরা কনসেপ্টটাকেও জাস্টিফাই করি। তো গাইজ, ফার্স্টে দেখো, আমরা যখন ফার্স্ট ভিডিও এনেছিলাম এর পার্টে, তো পার্ট ওয়ান তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে পার্ট দেখে নেবে। এখন গাইজ দেখো, তোমরা অনেকে ভাবছো যে মাই আমার দেশ এই সাবজেক্টটার সাথে পার্ট 1 আর পার্ট 3 ভিডিওটা কী লিঙ্ক আছে, কারণ ওই দুটোতে তো আমরা সুকান্ত ভট্টাচার্যের ওয়ার্ক করেছিলাম। তো গাইজ, হ্যাঁ গাইজ, লিঙ্ক আছে, তার জন্য তোমাদের পার্ট 5টা দেখতে হবে। পার্ট 5 দেখলে তখন তোমরা আইডিয়া পাবে যে কেন এর সাথে লিঙ্ক আছে। কিন্তু তার আগে আমি এখন বলে দিই যে আমরা এই পার্টে কী করবো। তো ফার্স্টেই বলি যে যখন আমাদের পার্ট 2 ভিডিওটা দেখবে, এর যে পার্ট 2টা আছে তাতে গাইজ আমরা এই পোর্শনটার আউটলাইন করেছিলাম আর সেখানে বলেছিলাম যে এখানে একজন দরিদ্র মাকে দেখানো হচ্ছে, তা কোলে বাচ্চা নিয়ে, এরকমভাবে একটা গাইজ সিনারিও আমরা এখানে দেখিয়েছি। কিন্তু গাইজ, আজকে আমরা সেটাকে পেন্সিল শেডিং করবো। এবার গাইজ দেখো, তোমরা অনেকে বলতে পারো যে দাদা তুমি এটা ওয়াটার কালার কেন করছো না, তাহলে আমি বলবো ওয়াটার কালার করছি না, কারণ যখন তুমি পার্ট 5টা দেখবে, পার্ট 5 দেখলে তুমি গাইজ বুঝতে পারবে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালারফুল করছি আর সামনের পোর্শনটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি। তো কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি সেটাও আমরা গাইজ ডিটেলসে ডিসকাশন করব। যখন আমরা দেখবে কোনো পোস্টার ওয়ার্ক করি, তাতে আমরা ডিসকাশন করি কেন এই জায়গাটা পেন্সিল শেডিং, কেন এই জায়গাটা ডার্ক করলাম, কেন লাইট করলাম, এইগুলোকে গাইজ আমি খুব স্টেপে স্টেপে বোঝাই, তাই ওই ভিডিওতে তোমাকে স্টেপেই বুঝিয়ে দেবো। তাই পার্ট 5টা কেউ মিস করবে না, পার্ট 5 কালকে আসবে আর ওতে গাইজ ব্যাকগ্রাউন্ড করতে হবে। তো বেসিক্যালি গাইজ আমরা পার্ট 3 ভিডিওতেই বলেছিলাম যে আমরা পার্ট 4 কমপ্লিট করে দেবো, কিন্তু এই যে ওয়ার্কটা, মানে এই যে পেন্সিল শেডিংয়ে যে পুরো স্টেপটা, এটাকে গাইজ আমি একটা ভিডিওতে রেখেছি, কারণ যাতে আমি এটাকে একটা পেন্সিল শেডিং টিউটোরিয়াল, আমাদের একটা প্লেলিস্টই আছে পেন্সিল শেডিং টিউটোরিয়াল, যেখানে আমরা পেন্সিল শেডিং পুরো পেন্সিল শেডিং স্টেপ বাই স্টেপ শেখাই খুব ইজি প্রসেসে। তো তাই জন্য আমি বলেছি, ভেবেছিলাম যে ওখানে আমি এই ওয়ার্কটাকে রাখার জন্য, তাই জন্য গাইজ আমি এই ওয়ার্কটায় শুধুমাত্র পেন্সিল শেডিংই রাখে আর কোনো কালারিং দিই না। তো তাই জন্য গাইজ এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা করিনি, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা আলাদা ভিডিও রাখবো। আর ব্যাকগ্রাউন্ডটা গাইজ অনেকটাই টাইম লাগবে, কারণ দু সাইডে দুটো ব্যাকগ্রাউন্ড করতে হবে। তো গাইজ, আগের দিনকের ভিডিওতে আমরা সুকান্ত ভট্টাচার্যের ফেসটাকে আমরা ওয়াটার কালারে করেছিলাম, আর তখন আমি বলেইছিলাম যে ওখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্যরকমভাবে করবো। আর এখানেও গাইজ আমরা দেখতেই পাচ্ছ এই যে ফেসটা করছি, মানে এই যে পুরো ফিগারগুলোকে, এখানেও গাইজ আমি তোমাদেরকে বলবো যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যভাবে করবো। তাই জন্য গাইজ দুটোর সাথে ওই জন্য গাইজ আমি আর ব্যাকগ্রাউন্ডটা করিনি। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গাইজ খুব ইম্পর্টেন্ট আছে, কারণ দেখো আমরা প্রত্যেকে মেন যে সামনে যে কম্পোজিশনটা আছে সেটার ওপর ফোকাস করি ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে একটা ড্রয়িংকে। তো গাইজ এখানে যেমন দেখো, দুটো যেমন ফেস তোমরা দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে আছে, আগের দিনকে তোমরা যদি পোর্ট্রেটের কালারিং দেখো তাহলে খুব ইজি ছিল, আজকে যদি তোমরা গাইজ এই ওয়ার্কটা দেখো তাহলেও তুমি বুঝতে পারবে যে এটা তো খালি পেন্সিল শেডিং আছে, একটুখানি আইডিয়া করলেই হয়ে যাবে, আর টাফ কিন্তু কিছুই নেই। অনেকে আমাকে বলছিল টাফ, কিন্তু টাফ কিছুই নেই, কিন্তু তোমাকে একটুখানি করতে হবে, কারণ দেখো গাইজ মানে এই যে টপিকটা কিন্তু খুব মানে ইজি ঠিক নয়, কিন্তু এর মধ্যে কিন্তু আমি বেশি ফিগার দিতে পারবো। যেমন ধরো একটা পোস্টার যখন হয় সেখানে আমি রিজনগুলো দিই, তার মধ্যে কী কী রুলস রেগুলেশন ইনফরমেশান সেগুলো যখন দিই, তখন অনেক কিছু সিনারিও এর মধ্যে থাকে। এখানে কিন্তু আমার তেমন বেশি সিনারিও নেই, জাস্ট খুব সিম্পলভাবে একটা জাস্ট ফিগার এখানে করা, তাই জন্য আমাকে কালারে একটুখানি বেশি এফোর্ট দিতে হবে, তার সাথে আইডিয়াগুলোকে শো করতে হবে, তাই জন্য আমাদের পোর্ট্রেটটা দিতে হয়েছে সুকান্ত ভট্টাচার্য। এবার গাইজ আমি বলি যে কম্পিটিশনের সাথে এটা কীভাবে লিঙ্ক আছে, তাহলে আমি বলে দিই যে আমাদের রিসেন্টলি একটা কম্পিটিশনের আমি আইডিয়া পেলাম, যেখানে আমাকে একজন বললো যে কম্পিটিশনের দুটো সাবজেক্ট আছে, যার মধ্যে একটা মানে সুকান্ত ভট্টাচার্য রিলেটেড, আরেকটা আছে হচ্ছে মাই আমার দেশ, এরকমভাবে। তো গাইজ আজকে আমি তাই জন্য এরকমই একটা সিনারিও করছি, আর যখন বুঝতেই পারছো মা মানে লেখাটা আছে মানে আমাকে কিছু একটা এরকম সিন দেখাতে হবে। তো তাই জন্য গাইজ এটা একটা খুব নিডি একটা মাকে দেখিয়েছি, এরকম একটা সিনারিও যে খুব
মানে চরিত্র এরকমভাবে একটা গাইস ফেস এরকমভাবে গাইস শো করেছি, সে দেখিছি যে কোলে একটা বাচ্চাকে নিয়ে। তো এরকমভাবে গাইস পুরো সিনারিওটাকে আমরা গাইস এখানে শো করছি। তো তোমরা এর আউটলাইন ভিডিওটা মাস্ট দেখো, আউটলাইন ভিডিওতে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে। আর এখানে গাইস আমরা পেন্সিল শেডিং করছি, পেন্সিল শেডিংটা ভালোভাবে দেখো। আমরা যেমন ওয়াটার কালার করার সময় যেরকম আগে ফার্স্টে লাইট করি তারপর ডার্ক করি, এইরকমভাবে কাজ করার চেষ্টা করবে। আর সবসময় একটা নিউজ পেপার সাথে রাখবে, নিউজ পেপার রাখলে কি খুব ইজিলি কাজটা করা যায়, হাতে দাগ লেগে যায় না। এবার গাইস দেখো এখানে আমরা কীভাবে খুব স্টেপে স্টেপে কাজ করেছি, যেমন তোমরা ফেসটাই দেখতে পেয়েছো। ফেসে ফার্স্টে আমরা 6B দিয়ে কাজ করেছিলাম, তারপর একটুখানি ব্লেন্ড করে দিয়েছিলাম, তারপরে আমরা 8B দিয়ে একটুখানি ডার্ক করেছিলাম চোখের কাজটা, আইব্রোর কাজটা, মুখের কাজটা, ওই জায়গাগুলোকে আমরা ডার্ক করেছিলাম। তো এইভাবে গাইস কাজ করছি। যেমন দেখতে পাচ্ছ চুলের কাজটা, চুলটা করার সময় আমরা 10B দিয়ে ডার্ক করেছিলাম, তার উপরে আমরা ব্লেন্ড করে দিয়েছি। তারপর এখন দেখতে পাচ্ছ হাত, যেটা ব্লাউজের পোর্শনটা করেছি ওখানটা একটুখানি শেড দিয়েছি ভাঁজগুলোকে বোঝানোর জন্য। আর তার সাথে সাথে একটুখানি আমরা ইরেজার ইউজ করছি। ইরেজার ইউজ করলে কী হয়, জাস্ট হোয়াইট হোয়াইট পার্টগুলোকে জাস্ট হাইলাইট দেওয়ার জন্য, আর কিছুই না। তারপরে একটুখানি জাস্ট ডিটেলিং করে দিচ্ছি। তোমরা অনেকটাই স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে। আর এটা যেহেতু খুব বেশি পেন্সিল শেডিংয়ের টিউটোরিয়াল, তাতে তোমরা ইজিলি আইডিয়াও পেয়ে যাবে যে কীভাবে পেন্সিল শেডিং করতে হয়। আমাদের চ্যানেলে আরও দেখতে পাবে এরকম আছে, পেন্সিল শেডিংয়ের ডিফারেন্ট ডিফারেন্ট টিউটোরিয়াল আছে, স্টেপসগুলো আছে, সেগুলোও তোমরা ইজিলি আইডিয়া করতে পারবে। আর এখানে গাইস আমি যথেষ্ট ডিটেলসে এই জন্যই করছি, কারণ এখানে তোমাদেরকে আগেই বললাম যে এই টপিকটায় কিন্তু আর কিছু নেই। তো আমাকে আইদার ব্যাকগ্রাউন্ডটাকে এমনভাবে দেখাতে হবে যাতে আমি শো করাতে পারি যে আমি কী দেখা বলতে চাইছি। তো তাই জন্য গাইস আমাকে যথেষ্ট ধরে ধরে করতে হবে। আরেকটা ব্যাপার, এখানে এমন কিছু ভেবো না যে এখানে কোনো লেখা নেই, তোমরা চাইলেই লেখাটা লিখতে পারো। তোমরা ওই সাইডে নিচের দিকে যে আমাদের যে ইয়েটা রয়েছে, যে টপিকটা আছে, মাই আমার দেশ যেটা বলা, তো ওটা কিন্তু তোমরা লিখতে পারো এনিওয়ে। কিন্তু তার আগে গাইস আমি শেডিংটা করে দিই। শেডিংটা ভালোভাবে দেখো, এখানে আমরা এখন শাড়ির শেডিংটা করছি। শাড়ির পোর্শনটাও খুব ধরে ধরে করতে হবে, কারণ ওখানে একটুখানি ডিটেলস করলে কী হবে, জাস্ট ভালো লাগবে যে যখনই কেউ ছবিটা দেখবে তাহলে বলবে যে হ্যাঁ যথেষ্ট ডিটেলসে করেছে। কারণ দেখো তোমার এখানে কিন্তু আর কিছু নেই, আর সেরকমভাবে কিন্তু কোনো এডিটিং বা কোনো মানে আর সেরকমভাবে কিন্তু কোনো ফিগার নেই, খুব সিম্পলভাবেই কিন্তু কাজটা। তাই জন্য আমার মনে হয় যে তোমাদেরকে আরও ভালোভাবে ডিটেলসে ভেতরগুলোকে ভালো করে করতে হবে, শেডিংগুলোকে ভালোভাবে করতে হবে। আর এটা শেডিং কেন করছি সেটা আমি নেক্সট পার্টে বলবো, কারণ দেখতেই পেয়েছি একটা ফেস আমরা কালারে করেছি, একটা ফেস শেডিংয়ে করেছি। তো ব্যাকগ্রাউন্ডের সাথে আমি জাস্ট রিলেট করার জন্য আমরা শেডিংয়ে কাজটা করছি। তো তোমরা এটাতে কমপ্লিট ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তাই জন্য আমি বলছি যে খুব ডিটেলসে দেখতে থাকো, তাহলে যথেষ্ট সুবিধা হবে। তো ভালোভাবে দেখো এখানে কীভাবে করছি। আমাদের অলমোস্ট দেখতে পাচ্ছ ফিমেল ফিগারটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার গাইস আমরা জাস্ট বাচ্চার পোর্শনটা করব, তাহলে আরও ভালো মতোভাবে হয়ে যাবে। তো দেখতে থাকো আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করছি এখানে। তো এবার গাইস এখানে দেখো আমরা বাচ্চার ফেসটা করবো, বাচ্চার ফেসটা খুব ইম্পর্টেন্ট আছে। ফার্স্টে তো আমরা এরকমভাবে 6B দিয়ে কাজ করে নিয়েছি, তারপরে গাইস আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি ব্লেন্ড করে দেবো, তাহলে আরও ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এবার কিছু কিছু জায়গায় আমরা হোয়াইট রাখার জন্য একটুখানি ইরেজার দিয়ে এরকমভাবে মুছে দিচ্ছি। তারপরে আমরা কী করছি, এখানে আমরা গাইস 8B পেন্সিলটা দিয়ে একটুখানি ডার্ক করে করে যেমন চোখটা মুখটা এই জায়গাগুলোকে জাস্ট হালকা করে শেড দিয়ে দিচ্ছি, যাতে আরও ভালো লাগে, যাতে হাইলাইটেড লাগে, তার জন্য গাইস কাজটা করছি। তো স্টেপ বাই স্টেপ দেখো তোমরাও খুব ইজিলি আইডিয়া পেয়ে যাবে কীভাবে করছি। মাঝে মাঝে কিছু কিছু জায়গা মিক্স করার জন্য আমরা ব্লেন্ড করছি। তো এইভাবে গাইস পুরো ডিটেলসে কাজটা করছি, স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো।
সো গাইস এখানে দেখতেই পাচ্ছ আমাদের ওয়ার্কটা ফাইনালি অনেকটাই হয়ে গেছে। আমরা বাচ্চার পুরো পোর্শনটা করে নিয়েছি, এবার জাস্ট খালি হাতের পোর্শনটা করে নিচ্ছি। আর ওখানে জাস্ট আমরা দেখিছি একটা কাপড় মতো আছে, এটা দিয়েও ধরে আছে বাচ্চাটাকে তার জন্য। এবার গাইস হাতটাকে করব, এটা একটুখানি জাস্ট ডার্কভাবে করতে হচ্ছে, কারণ যেহেতু নিডি ফ্যামিলি তো স্কিনটাকে ওইভাবে আমরা দেখাচ্ছি, ওই জন্য গাইস এরকমভাবে শেড দিচ্ছি। তার সাথে সাথে ব্লেন্ড করার জন্য আমরা যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা টিস্যু পেপারটাকে ইউজ করে 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 ব্লেন্ড করছি। তার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা হোয়াইট হোয়াইট করার জন্য আমরা ইরেজারকে ইউজ করছি। তো অলমোস্ট এইভাবে গাইস দেখতে পাচ্ছ আমাদের এই পোর্শনটা হয়ে গেছে। তো এবার গাইস তোমরা অনেকে যারা এই টপিকটা করছিলে তাদের কিন্তু বলতে পারো প্রায় 60% হয়ে গেছে, কারণ এই পোর্শনটা করে দিয়েছি মানে 60% ওই টপিকটা হয়ে গেছে। এবার পড়ে থাকলে হলো ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা করলে তোমরা আরও ভালোভাবে আইডিয়া পাবে যে কী বোঝাতে চাইছি, আর পুরোপুরি কনসেপ্টটা রেডি হবে। তাই ব্যাকগ্রাউন্ডের জন্য কালকের ভিডিওটা মাস্ট ফলো করবে। আর আমাদের অলমোস্ট দেখতে পাচ্ছ দুটো পোর্শন হয়ে গেছে, দুটো পোর্শন যেটা আমাদের সাবজেক্টের জন্য দরকার ছিল আমাদের হয়ে গেছে। এবার জাস্ট ফাইনালি ব্যাকগ্রাউন্ডটা করে আমরা শেষ করে দেবো খুব তাড়াতাড়ি।